হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। হ্যাঁ জানি হয়তো তোমরা অবাক হয়ে যাচ্ছ যে কোয়ালিটি হঠাৎ করে আবার এরকম হয়ে গেল কেন। তো এটা জানতে হলে আমাদের এখন ব্লগ চ্যানেলটাকে তোমাদের ফলো করতে হবে, তাড়াতাড়ি যাও ওখানে গিয়ে সাবস্ক্রাইব করে দাও। আর আজকে ব্যাপারটা হচ্ছে, আজকে এসেছিলাম আমরা তিথিদের বাড়িতে। আর তোমরা যারা ব্লগ চ্যানেল ফলো করো তারা জানো তিথিদের একটা বাগান আছে বিশাল বড়, যেখানে অনেক রকমের গাছপালা থাকে। আর আমরা ওখানে মাঝে মাঝে ঘুরতে আসি, কারণ এত গাছপালার মধ্যে থাকতে মাঝে মাঝে একটু ভালো লাগে। আর আমরা এখানে আমরা পাচ্ছিলাম, তো তিথি বলছে যে আমরা একটু করে রিলস বানাবো, তাই আমি একটু যাই ঘর থেকে ফোনটা নিয়ে আসি। আর ও ফোন আনতে গেছে, আর ক্যামেরাটা আমি আগে থেকে রেখেছিলাম, কারণ আমি জানতাম যে একটা প্র্যাঙ্ক করবো। আমি এখানে মিনিমাম 3 ঘন্টা ধরে আছি, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, কেউ এখন আনতে গেছে আর আমি এখন একটা ওপর প্র্যাঙ্ক করবো। মানে প্র্যাঙ্কটা হবে মেনলি সাপ নিয়ে, আমি যদি বেশি কথা বলি এতক্ষণে চলে আসতে পারবো। একবার তোমাদের চারদিকটা দেখিয়ে দেখে নাও, কেউ নেই এখানে, দেখাচ্ছি। এই দেখো গাইস, পুরো অঞ্চল জুড়ে মানে তিথিদের বাগান, আর বাগান সম্পূর্ণ ফাঁকা, মানে এখানে কেউ নেই অ্যাকচুয়ালি। তোমরা দেখতে পাবে দূর দূরান্তে কেউ নেই, কেউ নেই। হ্যাঁ, আর এখানে আছে আমাদের আমরা, যেটা আমরা পেড়ে রেখেছিলাম, ঠিক আছে। আর চলো, আমি অ্যাকচুয়ালি ভাবছি এই জায়গাটার মধ্যে অনেক পাতা পুঁতি পড়ে আছে, দাঁড়াও তোমাদের দেখাই এগো ভালোভাবে। ও বাবা, এই জায়গাটা পাতা পড়ে আছে, ঠিক আছে। এই জায়গাটার মধ্যেই আমি অ্যাকচুয়ালি শুয়ে পড়বো, আর ওই জায়গাটা থেকে ক্যামেরাটা আমি রাখবো। এই যে এই জায়গাটা, দাঁড়াও তোমার জুম করে দেখাই, এইখানে তাড়াতাড়ি চলো করে রেখে দিয়েছি। এই দেখো, এইখান থেকে ক্যামেরাটা আমি সেভ করবো আর জুম করে রাখবো, যাতে ওর একদমই না আন্দাজ করতে পারে, কারণ ক্যামেরা দিয়ে প্র্যাঙ্ক হবে ও কোনোদিন ভাবতেও পারে। আই হোপ গাইস তোমরা বুঝতে পারছো, আমার এখানে আরেকটা মাইক আছে, আমি যেটা ওইখানে সেট করে দেবো। তার আগে একটু সাপের দাগ করে নিতে হবে না, তো একটুখানি কোনো করে আক্কর বাক্কর বাম্বে বউ সিন আব্বাই পুরে সহ সহকে নিকলা দাগ আ চো নিকল গে ভাগা। চলো এটা পায়ের মধ্যে করে নিই, তাড়াতাড়ি সাপের দাগ। আরে সাপের দাগ একটু টাড়াক করে করতে হবে। এই দেখো, আই থিঙ্ক অনেকটা রিয়েলিস্টিক লাগছে। আরে ভাই ফোকাস নেলে। হ্যাঁ চলো, যাই হোক আমি তাতে এখানে গিয়ে শুয়ে পড়ি আর এগুলো সেট করে দিই, অন্ধকার চলে আসতে পারে। টাটা। সো গাইস, আজান পড়া আরম্ভ হয়ে গেছে, মানে ভাবো সন্ধেই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে নিই প্র্যাঙ্কটা। একটা লাগাবো আমি এরকম একটা জায়গায়, দেখা যাবে না, আর একটা নিয়ে নিই। Thank you.
আসবে বাবাই, বাবাকে ফোনও ধরছি না। আমি এই প্র্যাঙ্কটা করতে গিয়ে মানে আমাকে সাপ না কামড়া মশা কামড়ে আমাকে ডেঙ্গু করে দেবে। ওরে মারে, ওট ওট ওট, দেখো ইটে বেসাটা দেখ। ওকে মাইকগুলো নিয়ে আসি আগে, দাঁড়াও। আরে হয়ে গেছে তো, অনেক কথা মানালাম না, এবারে আলো চলে আছে। শোনা দেখো একটু কিছু বলো। আচ্ছা গাইজ, আমি এখন অনেক কিছু বলছি না, আমি যখন প্র্যাঙ্কটা আবার এন করবো ওনাকে মানিয়ে তারপর আমি আসছি। টাটা। আমাকে মশা কামড়া যে ডেঙ্গু করেই দিল, সেটা দাও।